একই খাবার যদি একটু ভিন্নভাবে রান্না করা যায় তাহলে কিন্তু স্বাদেরও ভিন্নতা আসে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে ডিম, ডাল আর লাউয়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আমি প্রথমে সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর সামান্য লবণ দিয়ে এখানে 4টা ডিম ফেটে নিয়েছি। এখন আমি ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নিব। আসলে প্রতিদিন কিন্তু একই রকমভাবে রান্না করলে খাবারের স্বাদ একই রকম থেকে যায়, সেটা খেতে ভালো লাগে না। যার জন্য একই জিনিস যদি আমরা একটু ভিন্নভাবে ট্রাই করি তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। তো আমি তেলটাকে গরম করে ডিমটা দিয়ে দিলাম। এখানে অনেকে চাইলে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে নাও দিতে পারেন, তবে আমার কাছে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিলে বেশি ভালো লাগে, যার জন্য আমি দিয়ে দিলাম। এখন আমি ডিমটা এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে ছোট ছোট করে ভেঙে ভেজে আলাদা করে রেখে দিব, তারপরে আমি রান্নাতে চলে যাব। আমরা কিন্তু লাউ সবসময় ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ বা যে কোনো মাছ দিয়ে রান্না করে খাই, তবে এভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। তো রান্নার জন্য প্রথমে চুলাতে পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নের জন্য আমি সামান্য পরিমাণ 5 ফোড়ন আর 4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমার পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে এখানে খুব সামান্য পরিমাণে একটু আদা বাটা আর খুব সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে আমি 1 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিব। আদা রসুনের যে একটা র ফ্লেভার থাকে সেটা চলে যাওয়া না পর্যন্ত। ভাজা হয়ে গেলে এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের একটু বেশি মরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ জিরা গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আসলে মশলা কষানোর উপরে কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে। আপনি মশলা যত বেশি কষিয়ে নেবেন তরকারির স্বাদটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। তো আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে আমি এখানে মসুরের ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেই ডালটাকে দিয়ে দিলাম। এখন আমি এই ডালটাকে তেলের মধ্যেই 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিব। আসলে মসুরের ডাল সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিট এই মশলার মধ্যেই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে লাউগুলো দিয়ে দিচ্ছি, আর লাউগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি। লাউটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ডাল আর লাউটাকে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে চুলার জালটা একটু কমিয়ে রেখে দিব। লাউ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়, আর লাউ থেকে যে পানিটা বের হবে আমি এই পানিটা দিয়েই তরকারিটা কষিয়ে দিব, তারপরে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো আমি এটাকে ঢাকা দিয়ে চুলার জালটা একেবারে কমিয়ে রেখেছিলাম। এখন কিন্তু মোটামুটি লাউ থেকে কিছুটা পরিমাণ পানি বের হয়েছে। আমি আবারও এটাকে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন কিন্তু আমার লাউ ডালটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, পাতিলের গায়ের সাথে লেগে লেগে আসছে। এই অবস্থাতে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু রান্নাতে সবসময় গরম পানিটা ইউজ করি, গরম পানিটা দিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং তরকারিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো পানিটাকে দিয়ে পাতিলের গায়ের সাথে যে মশলা আছে সেগুলোকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম। আর এখন আমি 1টা পাকা টমেটো ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এই টমেটোটা দেওয়ার কারণে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসবে। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আমি কিন্তু কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আমার তরকারিটা বলক হচ্ছে আর লাউ ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এ অবস্থাতে আমি ঝুরি করে রাখা ডিমগুলো ঢেলে দিচ্ছি। আর ডিমগুলো একটু আগে দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ ডিমের মধ্যে মশলাটা ঢুকে যাবে এবং তরকারি থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে, লাউ ডাল ডিম সব কিছু একত্রে হয়ে। তো আমি ডিমগুলোকে দিয়ে আবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন কিন্তু লাউ ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
এ অবস্থাতে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আসলে আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতাটা ছিল না, এটা ফ্রোজেন করা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আর 2 থেকে 4 মিনিট রান্না করে চুলার জাল টপ করে দিব। তাহলেই কিন্তু আমার এই মজাদার লাউ ডাল ডিমের রান্নাটা হয়ে যাবে। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।